হ্যালো फ्रेंड्स ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও এডিটিং ভিডিও রচনা চলো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখে আসো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কিরিটিয়া তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরোবে রে সরি দিদি আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না তুই এভাবে কথা বলছিস কেন টিয়া বাধ্য হই দিদি সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজের লোক আনছে মামা তোমরা মোট চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মোট দুজন আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে টিয়া কি হয়েছে তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাবো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি তো फ्रेंड्स আমার এডিটিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে তো फ्रेंड्स আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই